হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আজকে মঙ্গলবার, সবাই জানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার প্রত্যেক মেয়েরাই বা মঙ্গলচণ্ডীর একটা ব্রত করে থাকে। আমিও আমরাও আজকে সেটা করবো। পুজো দিতে গিয়েছিলাম, পুজো দিয়ে এই জাস্ট এলাম। ওখানে গিয়ে আমি কোনোরকম ভিডিও করতে পারিনি। যাই হোক, মন্দিরে যারা বাড়ির তারা আপত্তি করছিলো, যার জন্য আমি করতে পারিনি, করিনি আর কি। দেখাই তোমাদের, আমরা পুজো দিয়ে নিয়ে চলে এসেছি। দেখো, জ্যৈষ্ঠ মাসের যে মঙ্গলবার হয়, সেই মঙ্গলবারে প্রায় বেশিরভাগ মেয়েরাই এই মা মঙ্গলচণ্ডীর ব্রতটা করে থাকে। বেসিক্যালি এটা বলা হয় যে মেয়েরা তাদের পিরিয়ডসের যেটা থাকে সেই ব্যাপারের জন্য নাকি এই ব্রতটা করা। তা সবাই জানে, যারা ভিডিওটা দেখছো তারাও জানো যে জ্যৈষ্ঠ মাসের দুটো মঙ্গলবার অন্তত এই উপোসটা করতেই হয়। এই যে এর ভেতরে জপ থাকে, মুখ করাই, আলো চাল, তুলসী পাতা, এই সবগুলো কলা অথবা আম দিয়ে মেখে গিলে খেতে হয়। এটাকে অনেকে গদগেলাও বলে। তো দেখো, এখানে আমার মা খুলছে, এটা খুলে মা খাবে। আমার তো খাওয়া হয়ে গেছে অলরেডি, মা খাবে। এটা খাওয়া হয়ে গেলে তারপরে খাবার দাবার খাবে, এতক্ষণ তো উপোস করেইছিল। দেখতে থাকো তোমরা আর ভিডিওটার পাশে থাকো। এই পুজোটা বাড়িতে ঘটকেতেও করা যায়, কিন্তু আমরা করিনি, কেননা আমার সময় হবে না ওই সব করার মতো। আর আগে থেকে তো অনেক জোগাড় করে রাখতে হয়, আর আমার মাও পেরে উঠবে না, তাই জন্য আমরা বাড়িতে এবারে করিনি। এটা আমরা আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, সেই মন্দির থেকে মানে নাম গোত্র বলে পুজো করিয়ে আনা হয়েছে, তারপরে এটা আমরা খাচ্ছি। আমাদের টিফিন ফিফিন সব খাওয়া হয়ে গেছে, এবার আমরা কিছু রেস্ট নেওয়া হয়ে গেছে। দুপুরে রান্নার জন্য এখানে আলু পটলের তরকারি হবে, নেওয়া হয়েছে ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, পটল। এবার এগুলো সব কেটে নিয়ে রান্নাঘরে গিয়ে তারপর রান্না হবে, তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। পটল ভাজার জন্য দেওয়া হয়ে গেছে, সব রেডি করা রয়েছে। এখানে আলু দিয়ে রাখা রয়েছে, একটা পটল ভেঙে গেছে, এটা দিয়ে দিই। ননস্টিকের জন্য যে খুঁটিগুলো ইউজ করা হয়, স্প্যাচুলা বা কাঠেরগুলো, আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছে আমার মা। এটা সবসময় ইউজ হয় না বলে ওগুলো রাখা থাকে আলাদা জায়গায়, যার জন্য খুঁজে পাচ্ছি না। এখানে এই যে এই পটলগুলো ভাজা হবে দুপুরে, আমি আর মা তো খাবো না, বাবার ভাইয়ের জন্য হবে। সব কাটা রয়েছে এখানে, এখানে বাসন ধুয়ে সবগুলো করা হয়ে গেছে। এবারে পটলটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি জামা কাপড়গুলো দিয়ে দিই শুকনো করতে। তাই ভাজা হয়ে এসছে, তাই অল্প একটু নুন আর হলুদ দিয়ে আর একটু ভাজি দিয়ে যাব। চিলের খুঁটি দিয়ে তো রান্না করলে কী হয়, বাজে দাগটা চলে আসে, যার জন্য অসুবিধা একটু হচ্ছে, একটু সাবধানে করতে হচ্ছে। প্রচুর জামা কাপড় এখানে ধুয়ে রাখা আছে, সেগুলো সব দিতে হবে।
কোথায় গেলি রে কঙ্ক? শুকনো লঙ্কা ফোড়নে দেব, আলুগুলো ভাজা হয়ে গেছে, তেল দেব, ফোড়নটা ভাজা হয়ে গেলে আদা বাটা দেব অল্প, এখানে ফোড়নে দেওয়া হয়ে গেছে, এটা হালকা করে ভাজা হোক, বেশি ভাজা হলে গন্ধটা চলে যাবে, ফোড়নের নিজস্ব গন্ধটা আছে। একটা কি এই ধরনের ননস্টিকের ক্যানের একটা কি সমস্যা, যতই তেল দাও মনে হয় যেন খুবই কম তেল, আদাটা ভাজাচ্ছে যত তেল এদিকে জমে আছে তাই আলুগুলোর সাথে মিশে যাবে। ভালো করে আদা আর আলু মেশানো হয়ে গেছে, একটু কষানো হোক, টমেটোটা দিয়ে দেবো কষানো হতে, তার হলে তারপরে যা যা মশলা দেওয়ার দেবো। আদা কষা হয়ে যাওয়ার পর মানে আদা কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এই যে পটল আর ভাজা পটল আর টমেটোগুলো দিয়ে দিয়েছি, এবার একে একে মশলাগুলো দিয়ে দেবো, জিরে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো লাগবে, তখন ভাজার পরিমাণ মতো দিয়েছিলাম, জিরে গুঁড়োটা আর একটু লাগবে, নতুন প্যাকেট থেকে কেটে দিতে হবে, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেবো, কেননা যেহেতু রান্নাটা কাঁচা লঙ্কায় হবে তাই একটু কাশ্মীর লঙ্কা না দিলে ঠিকঠাক দেখতে আসবে না রঙটা। এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো এবার দিয়ে দেবো, যা একটা পড়েই গেল, আস্তে আস্তে কষানো হতে থাক, ততক্ষণ এদিকে মুগের ডাল হবে, ডালটা দিয়ে আমি সেদ্ধ বসিয়ে দিই, অল্প একটু জল দিয়ে দিলাম, জল না দিলে মশলাটা পুড়ে যাচ্ছে তো, আর আমার এই ধোঁয়াতে প্রচুর মানে কাশি চলে আসছে, এটা হতে থাক, ডালটা ধুয়ে নিই, এখানে মুগের ডাল নেওয়া হয়ে গেছে, ডালটা ধুয়ে বসেলো, আগে থেকে ভেজে রাখা আছে, কেন আমাদের ডাল ভাজাই থাকে, ভাজা না হলে মানে পোকা ধরে যায়, ওর জন্য ভাজাই থাকে, ওটা ধুয়ে সিদ্ধ বসে গেল, ডালটা আর একটু ধোবো, তার আগে আর দেখে নি কষা হলো, জল দিয়ে কষাতে দিয়েছিলাম, কষানো প্রায় হয়ে আর একটু হবে, তেলটা ছাড়লে মশলা থেকে, তারপর ওটা সেদ্ধর জন্য জল দিয়ে চাপা দেবে, ডালটা আর একটু ধুয়ে নিই পরিষ্কার করে, যে জলটা শুকিয়েও গেছে মশলাটা কষেও গেছে, দেখতে পাচ্ছ এবার একটু জল দিয়ে দিই, ডাল সিদ্ধ করার সময় যদি অল্প পরিমাণ তেল দেওয়া হয় তাহলে নাকি প্রেসার কুকারের উপরে মাঝে মাঝে যে জলটা বেশি হয়ে গেলে বেরিয়ে যায় ওই জিনিসটা আর হয় না, তাই প্রেশার কুকার আর গ্যাস ওভেন দুটোই নোংরা হওয়ার ভয় থাকে না, তাই জন্য আমি অল্প একটু তেল দিয়ে দিলাম, পটলটা নুন আর হলুদ মাখাতে দিয়ে আমি একটু চলে যাব ঘরে হাওয়ায় বসবো, কেন এত গরম যেখানে থাকতে পারছি না, তাড়াতাড়ি রান্নাটা আজকে করে নিলাম,
কোনো কাজ নেই বলে সকালে উঠে পুজোর জন্য সমস্ত কাজ হয়ে গেছে। এটা দিয়ে ওগুলো সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি একটু হাওয়া খেয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট। এখানে পটলের তরকারি হয়ে গেছে, ডাল, আর আমরা যে চিড়ে খাবো সেই চিড়ে খুব সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার করে রাখা আছে। খাবার দাবারগুলো এবারে নিয়ে যাই ঘরেতে, খাবার ঘরে নিয়ে যাই। আর পটল ভাজা আছে, দই আছে, আমার বাবার আর ভাইয়ের খাওয়া হয়ে যাবে। ডালটা খুব বসে গেছে, ডালটা মা করেছে, আমি আর করিনি। এগুলো সব মানে সেদ্ধ হয়ে সব করতে দিয়ে আমি চলে গেছিলাম, ঘরে একটু কাটছিল কাটছিল করছিলাম। চলো তারপরে খাওয়া দাওয়া করে তোমার সাথে দেখা করছি। যে আগের দিনে রাত্রেবেলা দই বসিয়েছিলাম, কত সুন্দর হয়েছে দইটা, খুব ভালো বসেছে। চিড়েতে দিয়ে এবার এটা মাখা হবে। একটু বেশি করে দই দিয়ে, দইটা মিষ্টি তাই চিনি দিতে হবে না, এটা মাখিয়ে আম দিয়ে লিচু এইসব দিয়ে খাবো। মুখি আছে, মুখি এসব দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগে। দশহরা জামাই ষষ্ঠীর মতো ফিলিংস আসছে, দুটো পাখা চলছে ঘরে, তাই পাখার আওয়াজও আসছে, পাখা ছাড়া থাকা যাচ্ছে না। এই সন্দেশগুলো আবার মাখবে, দারুণ খেতে হবে। এটা সন্দেশ নয়, কি বলে এটা, ওই ক্ষীর কদমের মতো যেগুলো, ওইগুলো যদি মাখলে খেতে দারুণ লাগবে। আম, দই, পাখা, মাখা হবে, তারপরে খাওয়া দাওয়া। কাকিমাদের গাছে একটা কুমড়ো হয়েছিল, দিয়ে গেছে, কুমড়োটা কাঁচা। কাঁচা কুমড়ো ভালো হয়, ছোলা দিয়ে তরকারি করলে খুব সুন্দর খেতে হবে। এটা বেশ অনেকটাই দিয়ে গেছে কুমড়োটা, চার ভাগের এক ভাগই দিয়ে দিয়েছে মনে হয়, অনেকটাই। হাই, দুপুরের পর থেকে তোমার সাথে সেভাবে কোনো কথা বলা হয়নি, তো এখন 1:30 বাজে। ভাবলাম আজ রাতে লুচি হবে, ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি। লুচি হিং দিয়ে আলুর তরকারি। চলো দেখো, আমি এখন আটা মাখবো, রুটিও হবে, আটা মাখবো, ময়দা মাখবো, তরকারি করবো, আলুটা। তোমরা তো একটা শোঁসো করে আওয়াজ পাচ্ছ, ওটা প্রেশার কুকার থেকে আসছে। আলুটা সিদ্ধ করে নিয়েছি, হালকা সিদ্ধ করেছি, খুব বেশি সিদ্ধ করিনি। ওই তো এবার তরকারি করবো, তারপরে আটা মাখ, ততক্ষণ আটা মাখা মাখতে মাখতে হয়ে যাবে। চলো তাহলে কীভাবে কী করি সেটাই তোমরা দেখো, দেখতে থাকো, তারপরে আসছি পরে কথা বলতে। এই যে থালাটা আপনারা দেখছেন, এই থালাটা আমাদের পুরী থেকে কেনা, একটু বড় সাইজেরই। যেহেতু আমাদের দুবেলা রুটি হয় বেশি পরিমাণে হয়, তাই আমরা এই থালাটাতেই আটা মেখে থাকি। আমার আটা এখানে মাখা হয়ে গেছে, এবারে ময়দাটা মেখে নেব। আটাটা একটা জায়গায় রেখে দিই, এই যে আলুটা সেদ্ধ করতে দিয়েছিলাম, তার সাথে একটা দেখো, তার সাথে একটা এরকম গোটা টমেটো দিয়ে দিয়েছিলাম। টমেটোটা তাহলে ভাজার জন্য আর বেশি সময় লাগবে না। আলুগুলো ছেঁকে তুলে নিয়ে তরকারিতে দিয়ে দেবো, জলটাও পরে ব্যবহার করব। কড়াটা বসিয়ে দিই, কড়াটা তিন আগে থেকেই রয়েছে, ওটা ফোড়নটা দিয়ে দিই। কড়া আমার গরম হয়ে গেছে, আগে থেকেই তেল দেওয়া ছিল কড়ায়, তাতে পাঁচ ফোড়ন দিলাম,
এরপরে দেব শুকনো লঙ্কা। আলুর তরকারিতে শুকনো লঙ্কা দিলে ফোড়নে খুব সুন্দর তার স্বাদ হয়। আর প্রথমেই বলেছি আজকে হিং ফোড়ন দিয়ে তরকারি হবে, তাই শুকনো লঙ্কাটা দেওয়ার পর আমি অল্প একটু হিং দিয়ে দেব। তারপরে দেব সামান্য পরিমাণ আদা, কেন হিং দিলে তারপরে যদি বেশি আদা দেওয়া হয় হিংয়ের গন্ধটা আর পাওয়া যায় না, তাই জন্য খুব অল্প পরিমাণ আদা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে, আর মশলাটা কষানোর সময় আমি এখানে আদাটা দেওয়ার পর হলুদ আর নুন দিয়েছিলাম, তারপরে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এখন পাবি খাওয়ার সময়? দাঁড়া, আদাটা নিয়ে যা, আদা বাটা দিলাম। গলার জন্য সময় লাগবে না। মশলাটা কষতে থাকে একটু মিডিয়াম আছে, তাহলে তেলটা ছাল যখন ছাড়বে তখন এই আলুগুলো একটু ছেঁকে নেব, নিয়ে তারপর দিয়ে দেবো ওতে। হ্যাঁ, বলা হয়নি একটু নুন হলুদ দিয়েছি বললাম অল্প, আর একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম, কেননা তেলে দিয়ে কাশ্মীরি লঙ্কাটা ভাজা হলে কালারটা খুব সুন্দর হয়, তাই জন্য আগে থেকে দিয়ে দিয়েছিলাম। এটা হতে থাক, আমি এখানে ময়দাটা বার করে নিই। আদাটা মাখা হয়ে গেল, এটা সেট হতে থাক, তারপরে লেচি গুলো কেটে দেবো, ততক্ষণ আমি রুটিটা করে নেবো। ধনে পাতাটা ধুয়ে নিই একটু, অল্প পরিমাণে একটু কাশ্মীরি মেথি দিয়ে দেবো তরকারিটাতে। ঝোলটা শুকিয়ে গেলে নামিয়ে নিন, এখানে যে আটা ময়দা রেডি, আটাটা আজকে প্লাস কালকে সকালের লেচিটিগুলো করে নিই। তরকারির কালারটা কত সুন্দর এসছে, রুটিগুলো করে নেবো। আর একটা কথা বলে নিই, যে চাটুটা দেখছেন ওটা লোহার চাটু, যার জন্য পুরোটাই কালো কিন্তু পুরো পরিষ্কার।
ঝরঝর মিলে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সাথে আবার কথা বলতে। দেখছেন যে আমি রুটি করছি, আমার রুটি করতে ভালো লাগে। হ্যাঁ, অনেকেই আছে যারা রুটি করতে পছন্দ করে না বা একটা অধৈর্যের পেয়ে লাগে, এটা প্রচুর ধৈর্যের কাজ তো তাই, কিন্তু আমার রুটি করতে খুব ভালোই লাগে। আর রুটি ফুললে সেটা দেখে আরোই ভালো লাগে যে না, আমার এতক্ষণের কষ্টটা সার্থক হয়েছে। দেখুন, রুটি করাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। লুচি বলবো, মা আর আমি দুজন মিলে করবো, লুচিগুলো ভাজালেই হয়ে যাবে। দেখুন, আমাদের লুচি তরকারি রেডি হয়ে গেছে। তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, খেতে কেমন হয়েছে সেটা তো আমরা জানি, দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। বলতে পারবেন না যে ভিডিওটি লাইক করবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে অল করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে আগে চলে যায়।